হ্যালো ফ্রেন্ডস, বং ডেলিকেসিজের আরেকটা পর্ব দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি আপনাদের সঙ্গে এঁচোড় দিয়ে ছোলার ডালের রেসিপি শেয়ার করব। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা মনে করে প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। সমস্ত ইনগ্রিডিয়েন্টসের ডিটেলস আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, প্লিজ একটু চেক করে নেবেন। এঁচোড় দিয়ে ছোলার ডাল করার জন্য 2 কাপ এঁচোড় আমি নিয়েছি। এঁচোড়গুলোকে মিডিয়াম সাইজের পিসেসে কেটে নিয়েছি আর সেদ্ধ করে নিয়েছি। এঁচোড়গুলোকে কিন্তু আমি গলিয়ে ফেলিনি, জাস্ট সেদ্ধ করে নিয়েছি। এবার এখানে নিয়েছি 3/4 কাপ ছোলার ডাল। ছোলার ডালটাকেও সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, এবার এটা জলটা ঝরিয়ে সেদ্ধ করে নেব। সেদ্ধ করার জন্য প্রথমেই এই ছোলার ডালটাকে একটা প্রেশার কুকারের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেবো 1.5 কাপ জল। এবার দিয়ে দেব অল্প সামান্য পরিমাণে একটু নুন, দিয়ে দেব 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব 1 টিস্পুন সর্ষের তেল। এই সর্ষের তেলটা দিলে সেদ্ধ করার সময় ডালটা ছিটে ছিটে বেরোয় না। এবার এটাকে হাই ফ্লেমে 4টে হুইসেল দিয়ে সেদ্ধ করে নেব। ছোলার ডালটা দেখুন একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে। হাতে এরকমভাবে চাপ দিলে ডালটা ম্যাশ হয়ে যাচ্ছে, কিন্তু ডালের আকারটা কিন্তু একদম ঠিক আছে, ফেটে ফেটে যায়নি। এই পর্যায়ে অবধি আপনাদের ডালটাকে সেদ্ধ করে নিতে হবে। এবার একটা কড়াইয়ে 3 টেবিলস্পুন সর্ষের তেল গরম করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো 1টা শুকনো লঙ্কা, 1টা তেজপাতা, আর থেতো করা গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে রয়েছে 1 ইঞ্চি সাইজের 1টা দারচিনি, 3টে ছোট এলাচ, আর 3টে লবঙ্গ। এগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। একটু নাড়াচাড়া করে নেওয়ার পরেই এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন গোটা জিরে। এই মশলাগুলোকে এবার নাড়িয়ে চাড়িয়ে একটা সুন্দর গন্ধ বেরোনো অবধি একটু ভেজে নিতে হবে। ফোড়নটা ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে ফোড়নটা থেকে। এবার এই সময় দিয়ে দেব 1 টিস্পুন গ্রেট করে রাখা আদা। আদাটা দিয়েও নাড়িয়ে চাড়িয়ে 30 সেকেন্ড মতন একটু ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব 2টো মিডিয়াম সাইজের গ্রেট করে রাখা বা ফাইনলি চপ করে রাখা টমেটো। দিয়ে দেব 7 মতন নুন। ডালেও কিন্তু নুন দেওয়া ছিল, সেটা খেয়াল রেখে নুনটা দিতে হবে। এবার এগুলোকে 3-4 মিনিট ধরে খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে। টমেটোটাকে 3-4 মিনিট ধরে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন আদা বাটা, 1 টিস্পুন রসুন বাটা, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, দিয়ে দেব 1/2 টিস্পুন লঙ্কা গুঁড়ো, দিয়ে দেব 1 টিস্পুন ধনে গুঁড়ো। এবার এর মধ্যে 2 টেবিলস্পুন মতন একটু জল দিয়ে দিলাম। এবার এই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে তেলটা ছেড়ে আসা অবধি। মশলাটা যত ভালো করে কষানো হবে ডালের টেস্ট কিন্তু ততই ভালো হবে। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, দেখুন চারপাশ থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার এই সময় দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা এঁচোড়ের টুকরোগুলো, আর দিয়ে দিচ্ছি 7 মতন চিনি। এবার 2 টেবিলস্পুন মতন একটু জল দিয়ে দিলাম। এবার এই মশলার সঙ্গে এঁচোড়টাকে আরও 4-5 মিনিট ধরে একটু কষিয়ে নেব। এঁচোড়টা দিয়ে 4-5 মিনিট কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা ছোলার ডাল। ডালটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব 3টে চিড়ে রাখা কাঁচা লঙ্কা। এবার মিডিয়াম ফ্লেমে ডালটাকে একটু ফুটে উঠতে দেব। ডালটা সেদ্ধ করার পরে যেটুকু জল ছিল সেটাই আমার সাফিসিয়েন্ট লাগছে, তাই জন্য কোনো আর এক্সট্রা জল অ্যাড করলাম না। আপনাদের যদি ডালটা শুকনো হয় তাহলে এই পর্যায়ে প্রয়োজন মতন জল অ্যাড করে নেবেন। ডালটা ফুটতে শুরু করেছে, এবার এই সময় দিয়ে দেব 1/2 টিস্পুন গরম মশলা গুঁড়ো আর 1 টিস্পুন ঘি। ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচটাকে একদম লোতে করে দেব, আর ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করে নেব। 5 মিনিট পর ফিরে আসছি। 5 মিনিট পর ফিরে এলাম, রান্নাটা একদম শেষ পর্যায়ে চলে এসছে। এবার লাস্টে দিয়ে দেব পেঁয়াজ বেরেস্তা। এখানে একটা বড় সাইজের পেঁয়াজের আমি বেরেস্তা বানিয়ে রেখেছি, সেটা দিয়ে দিলাম, কিছুটা বাঁচিয়ে রাখলাম লাস্টে গার্নিশিংয়ে দেওয়ার জন্য। ভালো করে মিশিয়ে নেব আর গ্যাসের আঁচটাকে বন্ধ করে দেব। রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে,
এবার আমি আপনাদের এটা পরিবেশন করে দেখাচ্ছি। এঁচোড় দিয়ে ছোলার ডাল একদমই রেডি হয়ে গেছে, খুবই সুস্বাদু খেতে হয়েছে। আপনারা এটা রুটি, পরোটা, লুচি, পোলাও, সাদা ভাত সব কিছুর সঙ্গে খুব ভালোভাবে খেতে পারবেন। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর এরকমই নানান ধরনের রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ।